আবরাহিম অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলিল যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর মাথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় পতাকা ইয়াজিদ ইয়াজিদ কাঁপতে থাকে আর বद्दুতকে আলী তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলিলে তার এই কথাটি সম্পূর্ণ ইলমিয়াতের মানদণ্ডে একটা মূর্খতার পরিচয় বহন করেছে কারণ উনি যদি সর্বনিম্ন আল্লামা ইমাম জালাল উদ্দিন আসয়ুতি রহমতুল্লাহি আলহির তারিখুল খোলাফা আল্লামা আবুল ফারাজ ইবনুল জাউজি রহমাতুল্লাহি আলহির লেখা আর আলাল মুতা আলমতা আনিদ আলমানি আমিন জম্মি আজিদ আর ইমাম জাহাবি রহমতুল্লাহি আলহির তারিখুল ইসলাম এই তিনটা কিতাব যদি উনি ঠিকমতো মোতালা করতেন এই তিনটা কিতাব যদি উনি ঠিকমতো একটু পড়তেন তাহলে ওনার দ্বারা আজহারি আলেম হইয়া ওনার থেকে এত বেশি মূর্খতা প্রসূত বক্তব্য আমরা কোনোদিনও পাইতাম না তো এটা হচ্ছে আসলে মূলত ওনার লেখাপড়ার বড় একটা ঘাটতি রয়ে গেছে কারণ হচ্ছে আমি মূলতই প্রকৃত পক্ষে ইয়াজিদ যে এটার জন্য দায়ী ছিল এবং সে যে লিখিত আকারে ইমাম হোসাইন রিয়াল্লাহনুকে হত্যার নির্দেশ দিয়েছিল সেই ব্যাপারে আমি কিছু দলিয়াজিলে উপস্থাপন করছি সর্বপ্রথম বিশ্ববিখ্যাত ইমাম হিজরি নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস বিশ্ববিখ্যাত ফকি আল্লামা ইমাম জালালউদ্দিন আর সুয়োদি রহমতুল্লাহি আলাই তার তারিখুল হল খোলাফার প্রথম খণ্ড একশো বিরাশি পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিলাক ওবাইদুল্লাহিবুনু জিয়াদ বেকে তাল ইহি অর্থাৎ ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই ব্যাপক বিচার বিশ্লেষণ করে তিনি চূড়ান্ত রায় দিয়ে বলছেন যে এটাই চূড়ান্ত যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য করার জন্য কতল করার জন্যে উবাইদুল্লাহ জিয়াদের কাছে চিঠি লিখে ফরমান জারি করেছিল নাউযুবিল্লাহি হিমিন জালিক অর্থাৎ এই কথা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই অবশ্যই শহীদ করার নির্দেশ দিয়েছিল সে হুকুমের আসামি আর এই হুকুম পেয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়া তার মন মতো করে আহলে বাইদদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ অত্যাচার করেছে কি পরিমাণ জুলুম করেছে এটার বলার ভাষা আমাদের নেই পৃথিবীর ইমামরা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল সারা পৃথিবী স্তব্ধ এই বিষয়টা এই অধ্যায়টা নিয়ে তো এই অধ্যায়ে রচনা করতে যে ওদুল্লা ইবনে জিয়াদ কী কী করেছে সেটা আমরা সবাই কম বেশি জানি তো এরপরে ইমাম হোসাইন নদী আল্লাহ শহীদ করার পরে যখন ওনার স্যার মোবারক অথবা মস্তক মোবারক ইয়াজিদের দরবারে নেওয়া হয় তখন ইয়াজিদ কি ক্রন্দন করেছিল ক্রন্দন প্রসঙ্গে যতগুলো বর্ণনা আছে প্রত্যেকটা বর্ণনা জাল এবং বানোয়াট এটা পরবর্তী জামানায় কিছু ইয়াজিদি মোল্লা বাহির হয়েছিল তারা ইয়াজিদের পক্ষে দালালি করার জন্য এই সমস্ত জাল বর্ণনা তৈরি করেছে কিন্তু প্রকৃত সরেহ বর্ণনা হচ্ছে ইয়াজিদ ইমাম হোসাইন মস্তক মোবারক দেখে আনন্দে উচ্ছ্বাসে সে মগ্ধ হয়ে গিয়েছিল সারা রাত্রি সে মদ পান করে বিভিন্ন নারীদেরকে নিয়ে সে বিভিন্ন পার্টি করেছিল তো মূলত ওই ইমাম হোসাইন আল্লাহ আল্লাহতাল শ্যান মোবারক নেওয়ার পর কি হয়েছিল আমি দালি ভাবে উপস্থাপন করছি বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম মাহমুদ আলুসি হানাফি বাগদাদি তার বিখ্যাত কিতাব তফসিরে রুহুল মানি রুহুল মানি ছাব্বিশতম খণ্ডে তিয়াত্তর পিস্তার মধ্যে তিনি উল্লেখ করেন যে যখন ইমাম সাহেবের শের মোবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় ঠিক ওই সময় ইমাম হোসাইন নদী আল্লাহ কল্লা মোবারকের সাথে কিছু কাক কাকা করতে করতে যাচ্ছিল ক্রন্দন করতে করতে তো এমন সময় ইয়াজিদ যখন কাকের কাকা ডাক শুনলো সে সাথে সাথে তৎক্ষণাৎ কবিতা লিখে বা কবিতা বানিয়ে সে আবৃত্তি করতে শুরু করলো এইভাবে না অর্থাৎ সে বলতেছিল হে কাক তুমি ডাকো আর নাই ডাকো তুমি বলো আর নাই বলো নবী করিম সাল্লু সাল্লাম থেকে আমি আমার ঋণ আদায় করে নিছি এই ঋণটা কি এর ব্যাখ্যা ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই লিখতেছেন ইয়ানি আন্নাহু কতালা বিমান কতাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ও সাল্লাম ইয়ৌমা বাদরিন কাজাদিহি অতুবাতা ও হলিহি ওয়ালাদি অতুবাতা ওয়াগিহিমা ওয়াহা কুফরুন সরিহন ফাইদা সোহা আনহু ফাকদ কফারা অর্থাৎ তিনি বলছেন এই কবিতা আবৃত্তি করার মানে হচ্ছে সে বুঝাতে চেয়েছিল যে কারবালার প্রান্তে ইমাম হোসাইনকে হত্যা করার মাধ্যমে সে তার পূর্বপুরুষদের ঋণ আদায় করেছে অর্থাৎ বদরের প্রান্তে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামার বিরুদ্ধে মক্কা থেকে তার ইয়াজিদের বংশের সত্তর জন লোক এসেছিল বা তার যে কম অথবা বেশি তারা এসে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামার সাহাবিদের সাথে যুদ্ধ করতে যে নির্মমভাবে নিহত হয়ে জাহান নামের কুকুরে রূপান্তর হয়েছিল ওই যে তার পূর্বপুরুষ দাদা নানা মামা চাচা মারা গিয়েছিল তাদের ইমাম হুসাইন নদী আল্লাহ তালুকে হত্যা করার মাধ্যমে নাকি সে আদায় করেছে না জালিক এই কারণে ইমাম আলুসি স্পষ্ট তো বলেছেন কুফরুন 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 এটা সুস্পষ্ট কুফুরি আর এই কারণে ইমাম আলুসি রহমাতুল্লাহ এবার এমন অনেক বর্ণনা উল্লেখ অনেক আলোচনা করেছেন আলোচনা করে তিনি এক পর্যায়ে লিখেছেন ওয়াসাল্লাম অর্থাৎ তিনি বলেন আমার নিশ্চিত ধারণা ইমাম আলুসি বলছেন আমার নিশ্চিত ধারণা এই হাবিস ইয়াজিদ আল্লাহর নবী রহমতাল আলমিনের রেসালাত কে বিশ্বাস করতো না শুধু তাই নয় ইয়াজিদ এরপরে কী করলো ইয়াজিদের সিংহাসনের ভিতরে বা ইয়াজিদের কামরার ভিতরে যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ স্যার মোবারক নেওয়া হলো এই প্রসঙ্গে একটা বর্ণনা আসছে জগৎ বিখ্যাত কিতাব আর রদ্দ আলাল আল মুতা আনিত ওয়াল মানি অমিন জাম্মি ইয়াজিদের মধ্যে আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রহমাতুল্লা আলাই এবং বিশ্ববিখ্যাত মহাদিস আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তার ফাদা ইল হাবার মধ্যে তিনি হাদিস খানা উল্লেখ করেছেন এই কক্ষের মধ্যে হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহ তালু ছিলেন তো তিনি দেখছেন ইয়াজিদের সামনে যখন ইমাম হোসাইনের মস্তক মোবারক রাখা হলো তখন ইয়াজিদ আনন্দে অনেক কবিতা আবৃত করতেছিল। এমন সময় হঠাৎ করে তার হাতের মধ্যে যে সরি ছিল বা কষ্টি ছিল অথবা লাঠি ছিল ওইটার মাধ্যমে ইমাম হোসাইন রাদিয়া আল্লাহ তালুর দাঁত মোবারক এবং ঠোঁট মোবারকের মধ্যে আঘাত করলো এই খোঁচা মারার পরেই হজরত আনাসিবী মালেক রিয়াল্লাহু তালান বললেন অল্লাহি والله لأسوء أنك لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقبل موضع قبيلك من فيه وثاتني বলছেন والله الله কসম هي hey يزيد আমার ক্ষমতা নেই আমার সক্ষমতা নেই আমি বৃদ্ধ হয়ে গেছি আমার যদি ক্ষমতা থাকতো যেই কোনো মূল্যে আমি তোমাকে প্রতিহত করতাম যেই কোনো মূল্যে আমি তোমাকে নিবৃত করে ফেলতাম কিন্তু সেই সক্ষমতা সেই শারীরিক শক্তি আমার মধ্যে নাই হে ইয়াজিদ তুমি শোনো আল্লাহর নবী রহমতাল্লিল আলমিনের পবিত্র দৌহিত্র ইমাম হোসাইনের এই ঠোঁট মোবারকের মধ্যে তুমি আরেকটা বারো। আঘাত করিস না আমার জীবন আমি বহুবার দেখেছি ফিহি এই ঠোঁট মুবারকের মধ্যে রহমতাল আলমিন নিজে চুমা খেয়েছেন সুবাহান হবে হামদি এই কথা বলার পরে হজরত আনাসিবের মালেক রাজি আল্লাহ তালনুকে বিভিন্নভাবে তিরস্কার করা হলো অর্থাৎ ইয়াজিদের মূল চরিত্র ছিল সে ইমাম হোসাইন রদী আল্লাহু তালাহ হত্যার পরে সে কোনোভাবেই অনুশোচনা করেনি সে কোনোভাবেই মাপ চায়নি ক্ষমা চায়নি সে এটার জন্য প্রকৃত পক্ষেই আসামি আর সে যে আসামি এটার বড় প্রমাণ হচ্ছে ইমাম হোসাইন নদী আল্লাহনুকে শহীদ করার কারণে মদিনাবাসী বিদ্রোহ করেছিল ইয়াজিদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল করার পরে ক্ষমা চাওয়া দূরের কথা সে পবিত্র মাদিনাতুল মোনাবারাকে তিন দিনের জন্য পবিত্র করে দিয়েছিল অর্থাৎ তিন দিন পর্যন্ত বিভিন্নভাবে হত্যা করা হলিদেরকে হত্যা করা হলো কন্যাদেরকে দর্শন করা হলো তার মধ্যে আসছে আর আল রদু আলাল মিন জাম ইয়াজিদের মধ্যে ইবনুল জউজি রহমতুল্লাহ লিখেছেন যে ইয়াজিদের সৈন্যদের হাতে প্রায় কয়েক হাজার সাহাবি কন্যারা গর্ভবতী হয়েছিলেন না ওজুবিল্লাহমিন জালিক শুধু তাই নয় এরকম আর বহু প্রমাণ দেওয়া যাবে যে ইয়াজিদ কোনো বাবে অনুশোচনা করেনি বরং ইমাম হোসাইন নদী আল্লাহনুকে হত্যাকাণ্ডের মাধ্যমে সে তার রাজত্ব শুরু করেছে আর তার রাজত্ব শেষ করেছে হাররার ঘটনার মাধ্যমে যেটা আল্লাহ ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন সুতরাং ইয়াজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা ইয়াজিদের ব্যাপারে চুপ থাকা অথবা ইয়াজিদ ইয়াজিদের ব্যাপারে নমনীয়তা দেখানো এটা কোন মুসলমান দেখাইতে পারে না আর এই রায় দিয়েছেন ইবনে হাজাজ কালানী রহমাতুল্লাহি আলাই আর হজরত আল্লাহ ইমাম সাহাদুদ্দিন তফতাজানী রহমাতুল্লাহ আলাই স্পষ্ট বলেছেন লা আশুকুফি ফি ইসলামিহি বালফি ইমানিহি ফালা আনাতুল্লাহ আলাইহি ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি অর্থাৎ তিনি বলেন যে তুম ফালা শাক্কা লাফি আমি ইয়াজিদের ইসলামের ব্যাপারে সন্দেহ করি না বরং আমি সন্দেহ করি তার ইমানের ব্যাপারে ফালা ইয়াজিদ তার দোষুর এবং সাহায্যকারীদের উপরে সুতরাং ইয়াজিদের পক্ষে কথা বলা ইয়াজিদকে মানা অথবা ইয়াজিদ লোক ছিল বা ইমাম হোসাইন রাজি আল্লাহ শহীদের জন্য সে শোক করেছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এবং সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার একটা রাস্তা আল্লাহ তালা এই সমস্ত ইমানকে দাজ্জালদের হাত থেকে আমাদের ইমান ও আমল হেফাজত করুক আমিনা আনিলামি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি